গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তোমরা তো সবাই শুনেছো লাস্ট ব্লগে যে মা গিয়েছিল দুদিনের জন্য মা বাড়িতে, আর আমি গিয়েছিলাম দিদি বাড়িতে। তো দেখো মা চলেও এসেছে আর আমও এসে পড়েছে দিদি বাড়ি থেকে সকাল সকাল। মা এসে ফ্রেশ হয়ে লেগে পড়েছে নিজের কাজে, রান্না করা, সুন্দর করে কাতল মাছের ঝোল করেছে, আর তার সাথে করেছে আমাদের দুজনেরই ফেভারিট চিংড়ি মাছ। কিন্তু আজকে চিংড়ি মাছটা আমি খাবো না, এই এত গরমের মধ্যে লাস্ট কয়েকদিন আমি এত চিংড়ি আর ইলিশ মাছ খেয়েছি আর আমার না একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই আজকে আমাকে চিংড়ি মাছটাকে স্কিপ করতে হবে। রান্নাঘর থেকে এসে বিছানাটার দিকে তাকিয়ে না নিজেরই লজ্জা লাগছে, এরকম বাজে অবস্থা আমি করে রেখেছি। এই কয়েকদিন তো বাড়িতে ছিলামই না, দিদি বাড়ি থেকে আসার পর সকালে একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, ওইটুকু সময়ের মধ্যে আমি এরকম খারাপ অবস্থা করে ফেলেছি। না বাবা এখনই গুছিয়ে ফেলি, না তো মাকে যদি এটা গোছাতে হয় তখন আমাকে শুনতে হবে যে মা না থাকলে আমি যা যাবারের মতো থাকি। এই তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, সব কিছু পরিষ্কারভাবে ভাঁজ করে সাইডে রেখে দিয়েছি, আর ঘরের বিছানা গুছিয়ে রাখলে না ঘর এমনি থেকেই পরিষ্কার লাগে দেখতে। আর দেখো বাইরে আজকে কী ভয়ঙ্কর রোদ দিয়েছে, লাস্ট কয়েকদিন ধরেই না সারাটা দিন জুড়ে এরকম রোদ থাকে, আর আমাদের ঘরের জানলাটা দিয়ে এত রোদ আসে ঘরে যে আমরা ঘরে পায়ে রাখতে পারি না, সারাটা দিন ধরে আমাদের বারান্দায় শুয়ে থাকতে হয়, এত গরম হয়ে যায় ঘর। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন বারান্দায় শুয়েছিলাম তখন আমার মনে পড়লো যে ফ্রিজে অল্প দই আছে, অল্প একটু দই বের করে এনে মার হাতে দিয়ে দিলাম, বললাম মাথায় একটু লাগিয়ে দাও তো। কী হয়েছে বলো তো, কালকে আমার ব্লগে না একটা মেয়ে কমেন্ট করেছে যে দিদি তুমি হেয়ার কেয়ার করতে পারো না, হেয়ারটার এত বাজে অবস্থা। কমেন্টটা দেখার পর থেকেই না এত মন খারাপ হয়েছে যে সত্যি তো আমার চুলগুলোর এত বাজে অবস্থা। সেই উইন্টার সিজনে হেয়ারটাকে কেয়ার করে করে কত সফট অ্যান্ড শাইনি করে ফেলেছিলাম, কিন্তু গরম পড়ার পরে আবার সে আগের মতো হয়ে গেছে। কিচ্ছু করার নেই, যতই হেয়ার কেয়ার করি না কেন হেয়ার স্ক্যাল্প এত ঘামে যে দুদিনের মধ্যে সেই সফটনেসটা চলে গিয়ে আবার আঠালো হয়ে যায়। তাই ভেবেছি ঘরে যতটুকু পারবো ততটুকুই হেয়ার কেয়ার প্রায় রোজই করার চেষ্টা করবো যেন হেয়ারের সফটনেসটা থেকেই যায়। তোমরাও যদি ঘরে নিজেরাই কিছু টুকটাক হেয়ার কেয়ার করে থাকো সেই টিপসগুলো কিন্তু আমার অবশ্যই দিও। হেয়ার কেয়ার তো হলো, চলো এখন একটু স্কিন কেয়ারও করা যাক। আমার কাছে না নিউরের এই DIY মেকওভার ফেশিয়াল কিটটা ছিল, এই ফেশিয়াল কিটটা তোমরা আমার সরস্বতী পুজোর সময় ইউজ করতে দেখেছো হয়তো, তখন আমি ইউজ করেছি আর মাঝে মাঝে ইউজ করতে ভাবলাম আবারও তোমাদের সাথে শেয়ার করি। এটার মধ্যে অনেকগুলো স্টেপ আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং মিল্ক। এই ক্লিনজিং মিল্কটাকে 5 মিনিটের মতো পুরো ফেসে সফট হ্যান্ডে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, ম্যাসাজ করার পরে এটাকে ক্লিন করে তারপরে তোমরা নেক্সট স্টেপে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে ফেস স্ক্রাব। ফেস স্ক্রাব কিন্তু আমাদের স্কিনকে একদম ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে, তোমার ফেসে যত জার্মস থাকবে ভেতরের দিকে সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে দেয়। তো একটা মিনিমাম কোয়ান্টিটিতে নিয়ে পুরো ফেসে এখন সফট হ্যান্ডে ম্যাসেজ করতে হবে। স্ক্রাবটাকেও মোটামুটি 5 মিনিটের মতো পুরো ফেসে ম্যাসেজ করে তারপরে এটাকে ক্লিন করে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে ম্যাসেজ ক্রিম। ম্যাসেজ ক্রিমও কিন্তু তোমার স্কিনকে ক্লিন করতে সাহায্য করবে, ফেসকে ব্রাইট করতে সাহায্য করবে। এটাকেও খুব সফট হ্যান্ডে একটা মিনিমাম কোয়ান্টিটিতে নিয়ে পুরো ফেসে খুব ভালোভাবে ম্যাসেজ করতে হবে। এখন দেখো যে কোনো স্কিন কেয়ারে তোমরা যখন এরকম ম্যাসেজ টাইপের জিনিস করবে, ম্যাসেজের টেকনিক যদি তুমি ভুল করো তোমার ফেসের শেপ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি কিছু এখানে টেকনিক দেখাচ্ছি, কিছু স্টেপ দেখাচ্ছি, এভাবে তোমরা যদি করো তোমাদের ফেসের শেপও ঠিক থাকবে এবং প্রত্যেকটা এরিয়া খুব ভালোভাবে ক্লিনও হয়ে যাবে। আমি যেভাবে যেই টেকনিকে তোমাদের স্টেপগুলো দেখাচ্ছি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরা বাড়িতে করেই নিতে পারবে। মোটামুটি 10 মিনিটের মতো আমি ম্যাসাজ করেছি, এখন আমাকে এটাকে ক্লিন করতে হবে। সো ক্লিন করে নিয়েছি আর প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি অফ ক্যামেরাতে ভালোভাবে ক্লিন করে আসছি, কারণ একটা ক্রিম যদি থেকে যায় তার উপরে আরেকটা কিছু অ্যাপ্লাই করলে কোনোভাবেই এটা ভালো কাজ করবে না। তো প্রত্যেকটা জিনিস ভালোভাবে ক্লিন করে তারপর নেক্সট স্টেপে জাম্প করবে। আমাদের নেক্সট এবং ফোর্থ স্টেপ হচ্ছে ফেস মাস্ক। যে কোনো ফেস মাস্ক কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, স্কিনে গ্লো প্রোভাইড করতে সাহায্য করে আর অন্যান্য অনেক অনেক ভালো কাজ করতে সাহায্য করে। আমাদের এই প্রোডাক্টটা কিন্তু প্যারাবেন ফ্রি, তার জন্য আমার এত পছন্দের। ইভেনলি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যাভয়েড করবে আই এরিয়া, যে কোনো মাস্ক আই এরিয়াতে ফট করে লাগাবে না, আগে ডিসক্রিপশন পড়ে নেবে প্রত্যেকটা প্রোডাক্টে। তো 10 মিনিটের মতো ফেসে রেখেছিলাম, তারপর যে কোনো মাস্ক যখন ক্লিন করবে একটু ওয়াটার নিয়ে প্রথমে ম্যাসেজ করে নেবে, তারপরে সেটাকে ক্লিন করবে, দেখবে ভালো রেজাল্ট পাবে এবং ভালোভাবে ক্লিনও হয়ে যাবে।
মোটামুটি চারটে স্টেপ ফলো করার পরেই দেখো স্কিনটা কত গ্লো করছে। আমাদের কিন্তু আরও দুটো স্টেপ বাকি আছে, কিন্তু তার আগে আমাকে একটু হেয়ার ওয়াশটা করতে হবে। হেয়ার ওয়াশ করার জন্য যেহেতু আমাকে আবারও স্নান করতে হবে, তাই আমি সিরাম এবং সানস্ক্রিন এই দুটো পার্ট লাস্টেই রেখেছি। একবারে স্নানটা করে আসি, তারপরেই আমি ওই দুটো একবারে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। এই তো হেয়ার ওয়াশ করে স্নানও করে চলে এসেছি। তো আমাদের যে দুটো স্টেপ বাকি আছে ওগুলোকে এখন করে নেওয়া যাক। আমাদের নেক্সট এবং ফিফথ স্টেপ হচ্ছে ফেস সিরাম। যে কোনো স্কিন কেয়ারের পরে কিন্তু আমাদের স্কিনটা অসম্ভব ড্রাই হয়ে যায়, তাই স্কিন কেয়ারের শেষের স্টেপে আমরা যদি ফেস সিরামটাকে রাখি আমাদের স্কিন কিন্তু ভীষণ ভালোভাবে গ্লো করবে। এই ফেশিয়াল কিটটা আমি যতবার ইউজ করি আমার স্কিনটা এত সফট ফিল হয়েছে কি বলবো। অ্যান্ড আমাদের লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। আমার এই ফেশিয়াল কিটের সানস্ক্রিনের স্টেপটা দেখে এত ভালো লাগে, কারণ সব রকম ফেশিয়াল কিটের লাস্ট স্টেপে কিন্তু সানস্ক্রিন থাকে না। বাট আমি এটা সবসময় মানি এবং তোমাদেরকেও সবসময় বলি যে কোনো স্কিন কেয়ারে সব শেষে তুমি যদি সানস্ক্রিন ইউজ করো সেই স্কিন কেয়ারটা অনেক ভালো রেজাল্ট দেবে। তো ইয়েস, এই ফেশিয়াল কিটেও কিন্তু লাস্ট স্টেপে সানস্ক্রিন আছে, যেটা আমার সব থেকে ভালো লাগে। পুজোর আগে নিজেরা যদি বাড়িতে স্কিন কেয়ার করে এত সুন্দর একটা ব্রাইট স্কিন আনতে পারে এবং এত সুন্দর একটা গ্লো আনতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। এবং তার সাথে আমার স্কিনটা যে কতটা সফট ফিল হচ্ছে সেটা আমিই জানি। এই প্রোডাক্টটা ইউজ করে আমার তো বেশ ভালো লাগে। তোমরা যদি এই প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে চাও, প্রোডাক্ট লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে পারচেস করে নিও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।